হ্যালো এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই আগের ব্লগটা দেখেছো, আর যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা ওখান থেকে গিয়ে চেক করে নাও। আর এখন আমি পার্লারে প্রায় পৌঁছে গেছি, তো বাকি কথা পার্লারে গিয়ে তোমার এসে গেছি। আর একদম ছোটোবেলা থেকে যেটা ইচ্ছা ছিল স্মুথনিং, তো ফাইনালি সেটা আমি আজকে করছি। তো চলো দিদিকে দেখে নাও একটু। এই দিদি আজ আমার স্মুথনিং করবে, বাকি তোমাদের স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ পার্লার এখন অনেক ভিড় আছে, সবাই এখানে ফেসিয়াল হেয়ার কাটিং চলছে। তো এখন আমাকে ওয়েট করতে হবে মনে হচ্ছে। খুব সরি ওয়েট করানোর জন্য। না না ঠিক আছে, এই তো বসুক, আমারও আসতে একটু লেট হয়ে গেল। না এই টাইমটা না একটু ভিড় থাকে, তো খুব বেশি ওয়েট করাবো না। কালার হবে, দেন স্মুথনিং এ যাবো। তো ফার্স্টে দিদি কালারটা করে দিই, হাইলাইট করবো ভেবেছিলাম, তো দিদি বললো যে পুরো চুলে একটা ব্লু কালার করে দেবে। তো সেই কালারটা করলে খুব শাইনিং এফেক্ট আসবে স্ট্রেটনিং এ, তো সেটাই করি। সরি, স্ট্রেটনিং নয়, স্মুথনিং করছি। তো চলো কালারটা করে নিই, দেন দেখিয়ে দেবো তোমাদের। এবার আধ ঘন্টা বেশি বুঝেছিলাম, তো এবার চুলটা ওয়াশ করে আসবো। ওয়াশ হয়ে গেছে, ওয়াশ করে ড্রাই হয়ে গেছে। কালারটা কতটা বোঝা যাচ্ছে তাই না, কমিয়ে দেখা। এবার স্মুথনিং এর প্রসেসটা স্টার্ট হবে। তো এই আমি ফার্স্ট ওয়াশের পরে ফার্স্ট ক্রিম লাগাবো। তো এখন বাজে 8:30, আর আমি এখন স্মুথনিংটা শুরু করেছি। জানি না কতক্ষণে শেষ করতে পারবো, মিনিমাম টাইমটাও হলেও 4 ঘন্টা, মানে 12টাতে শেষ হবে। আমি এখন ফার্স্ট ক্রিম লাগাচ্ছি। আজকে 10:10, আর এখনো অনেকটা স্টেপ বাকি আছে, তাই তো প্রায় 12টা সাড়ে 12টা বেজে যাবে। আর আমি তো স্মুথনিং করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম প্রায়। তো যাই হোক, মিতুদের তরফ থেকে রোল ট্রিট, যেহেতু এতটা রাত হয়ে গেছে, আমাদের সবার খিদে পেয়েছে। 10:30 বাজতে গেল, তো খিদে তো পাবেই না, সারাদিন তো সারাক্ষণ কাজ করছি। ও সঙ্গে সঙ্গে মানে এতটা তো টায়ার্ড এত যে ঘুমিয়েই পড়লো। যাই হোক, ভিডিওতে যদি পারি না আমি ফটো তুলে, মানে ফটোটা তুলে তোমাদেরকে, মানে তোমাকে দিয়ে দেবো, শেয়ার করে দিও। দেখবে সবাই কেমন ঘুমিয়ে পড়েছে। আমার লাইফে তো ফার্স্ট টাইম হলো যে স্মুথনিং করতে করতে ঘুমিয়ে পড়ে এমনও ক্লায়েন্ট। আমার মা আমার ফটো তুলে রেখেছে যে আমি স্মুথনিং করতে করতে ঘুমিয়ে গেছি, আমি টলছি পড়েছি আরে বসে। সিরিয়াসলি দুটো পাইনি আমি, মানে পার্লারে আমি দুটো দেখিনি যে স্মুথনিং করতে করতে ঘুমিয়ে পড়ে। একই তো থাকে এত এক্সাইটমেন্ট, তার মধ্যে এত কষ্ট হয় বসে থেকে অনেকক্ষণ স্মুথনিং করতে, ঘুমিয়ে কেউ পড়ে না বাবা, এরকম দেখিনি। আজকে এতটা টায়ার্ড হয়ে গেছে, মানে সকালে তোমরা জানো কলেজে, দেন ওখান থেকে ডাইরেক্টলি মানে বাড়িও যাইনি, এখানে চলে এসেছি। মা চাউমিন করে এনেছিল, তো এখানে খেলাম, আবার এখন রাতের খাবার খাচ্ছি। তো চলো দেখতে থাকো। এতক্ষণ তোমরা যতটুকু দেখলে সেটা ছিল আমার স্মুথনিংয়ের ফার্স্ট ডে। আর সেকেন্ড ডে ছিল গতকাল, মানে আমার চুলটা ওয়াশ আর হেয়ার কাটিংটা গতকাল হয়েছে। আমি ভেবেছিলাম কিছু ক্লিপস নিয়ে নেবো, তোমাদের দেখিয়ে দেবো, কিন্তু এত ভিড় ছিল আমি কোনো ক্লিপস নিতে পারিনি। আর বাড়িতে ফিরেও আমার ভিডিওটা এন্ড করা হয়নি, তাই আমি ভাবলাম এই ভিডিওটা একসাথেই করে দিই। তো এখন বাজে হচ্ছে 4:45, আমার 5:10 ট্রেন আছে। আর তোমাদের সবাইকে জানাই শুভ মহালয়া। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা আই থিঙ্ক গেস করে নিয়েছো, তো চলো বাকি কথা বেরিয়ে বলছি। বাসে উঠতে দেবে না যদি কুমোরটুলিতে হাঁটছি। স্যারের সঙ্গে এসছি আজকে, স্যার নিয়ে এসছে। হ্যাঁ, বিভৎস ভিড়। আমরা যদি 6:20 ট্রেন ধরতাম কিছুই হতো না, অবশ্যই হতো না। 5:10 ট্রেন, মানে বাড়িতে উঠেছি আমরা সব 3:30 সময়। তাও যেটুকু চেষ্টা করেছি একটু কভার করার কুমোরটুলিটাকে। তো চলো এর আগে কোথায় যাওয়া যায় দেখা যাক। কুমোরটুলি থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে আজকে এতটা পরিমাণে ভিড় ছিল। এখন আমরা কুমোরটুলি থেকে বেরোচ্ছি, অনুষ্কা হাঁটছে। আচ্ছা ঠিক আছে, চলো বেরিয়ে গিয়ে কথা বলছি। এখন আমি স্টেশনে নেমে গেছি, এবার বাড়ি যাব। আর যেটা তোমাদের বলার, যে আমি ভিডিওটা যেভাবে করব ভেবেছিলাম সেভাবে আমি করতে পারিনি, কারণ এতটাই ভিড় ছিল যে কোনো ক্লিপসই আমি নিতে পারছিলাম না। তা আমি যেটুকু নিতে পেরেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করে দিয়েছি। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইরকমই যদি তোমরা বাংলা ব্লগ পছন্দ করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কীরকম ভিডিও দেখতে চাও সেটা যদি আমাকে সাজেস্ট করতে চাও তো আমাকে ইনস্টাগ্রামে বা কমেন্ট বক্সে বলতে পারো। ইনস্টাগ্রাম আইডি আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, ওখান থেকে আমাকে ফলো করে নিতে পারো। তো চলো টাটা, টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে পজিটিভ।